উপসাগরের আন্তর্জাতিক জলসীমা থেকে জোরপূর্বক একটি বাণিজ্যিক জাহাজ আটক করেছে ইরানের রেভলিউশনারি গার্ডস। যুক্তরাষ্ট্রের নৌবাহিনী জানায় ওই জাহাজটি চোরাচালানের সঙ্গে জড়িত থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে। মার্কিন মুখপাত্র কমান্ডার টিম হকিন্স জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের নৌবাহিনী পরিস্থিতি পর্যবেক্ষণের পাশাপাশি কোনো প্রতিক্রিয়া না দেখানোর সিদ্ধান্ত নিয়েছে। ব্রিটিশ সিকিউরিটি কোম্পানি আমব্রে জানিয়েছে, সৌদি আরবের বন্দর শহর দাম্মাম থেকে প্রায় 59 নটিক্যাল মাইল উত্তর পূর্বে একটি ছোট তানজানিয়ার পতাকাবাহী ট্যাঙ্কার ইরানি বাহিনীর দ্বারা আটক।